ओ मैनू काला चश्मा जचदा ए गोरे मुखड़े ते मैनू काला चश्मा जान ओ बेबी सोना मैना पाखी कबे तुमी होबे आमार आसबे बुके आजगी तोमार होबो मजा तोमाय देबो ताड़ाताड़ी आसो आमार काछे देओ मजा आसो আমার যত ভাই বাদার আছে বলবে তোমায় ভাবি আমার কাছে তালা আছে তোমার কাছে আছে সাবি আসো তুমি কাছে ভালো যে লাগে না তাড়াতাড়ি হ্যাঁ কেউ মনে চলে এসেছে এ দুষ্টু কাজের সময় সুমিন্দি জাইলা যন্ত্রণায় মরলাম দেখি আসি দাঁড়াও ভালো লাগে বলো দিনি এত সেক্সি সেক্সি করে গান গাইতেছি তার মধ্যে দাদা বলছি একটুখানি দুধ হবে আসলে আমার বউটা না বাইরে গিয়েছে দুধ খেতে পাচ্ছি না বৌদি বাড়িতে আছে তাহলে একটু দুধ খেতাম আর কি গরুর দুধের কথা বলছি দাদা গরুর দুধ ও আছে দিচ্ছে দাঁড়াও এই অনেক অনেক ধন্যবাদ দাদা অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ একটু দিন একটু দিন এই দুষ্টু কাজের সময় আসে বলো তো দুধ নিতে এসেছিল কি তুমি ওসব লোকেদের নকল দুধ খাচ্ছ আমার কাছে আসো এই আসো না কাছে আসো না রেডি বই জান ও ইয়ে তো জবরজালা দাঁড়াও আবার দেখি আসি কি আসলো আবার কি হলো এই দাদা বলছিলাম কি একটুখানি চানাচুর হবে আসলে বউটা চলে গেছে না সাথে দুধও নিয়ে চলে গেছে চানাচুরও নিয়ে চলে গেছে সব কিছুই নিয়ে চলে গেছে আপনাকে ডিস্টার্ব করছি না তো কিছু ইম্পর্টেন্ট কাজ করছেন না তো তাহলে যদি একটুখানি চানাচুরটা দেন খুব মঙ্গল আর মুড়ির সাথে একটু মাখিয়ে বুঝতেই তো পারছে ইয়ে শালার ভিখারি কোথাকার দাঁড়া দিচ্ছি এই নে 10 টাকার এক প্যাকেটই আছে এনজয় আর ডিস্টার্ব করিস নে যা ধন্যবাদ দাদা সালা চুট্টা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ যান কার্যকলাপ করুন কি ঝামেলা বলো কিন্তু এইবার আর কোনো টেনশন নেই শালা এবার জামা খুলবো কলিং বেল ওদিকে কেটে দিয়ে সিতার বাইরে লেবু লঙ্কা ঝুলি দিয়ে তিনটি তালা মেরেছি এবার কোনো টেনশনই নেই ও মাই গড তুমি আমার জন্য এত কিছু করে ফেলেছো এবার তাহলে কোনো ডিস্টারবেন্সই হবে না আসো কাছে আসো জান আজকে তো একবার বলছি বৌদি বলছি দাদা একটু বাদাম হবে নাকি বাড়িতে বাদাম খেলা শেষ হয়ে গেছে বলছি যে এই দূরবীন নিয়ে কি কি দেখলে একটু বলো বুঝলো না পাশের বাড়ির বেদির মিজুস না ওই শালাই আবার দেখি নাইটি ছেড়ে জিন্সের প্যান্ট পরছে বাহ বাহ গো বলছো শালাই দেখি কেমন হয়ে যাচ্ছে দাঁড়াও সাবধানে রাখো ডেলিকেট জিনিস আমি এক কালার জিন্স পরিলাম কিন্তু তারপরে কি হলো শাশুড়ি মা উদমা কেলান কেলান দিল বলছে অত মোটা মোটা জিনিস জিন্স পরলে সামলানো যাবে না তুমি শাড়ি পরো আজ কি জানো বৃষ্টি পড়ছে তো বৃষ্টির ওয়েদার ঠিক আছে আমি কি দেখছি আমাদের রমেশ দা ওষুধের দোকানে যাওয়াটা উচিত কারণ নখানা বাচ্চা হয়ে গেছে এখন যদি না নেয় তাহলে আর কি বলবো একটা কোয়েশ্চেন ছিল যা জিজ্ঞেস করার করো 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 তোমার এই যে দুইটে আপ ডাউন কেন আর বলো না ওর বাবা সরকারি চাকরি করে যখন তখন কল আসে তা সম্পূর্ণ কাজ করতে পারে না ওই জন্য আপসাইড ডাউন হয়ে গেছে আমারও সেই একই সমস্যা দেখো ভেতরে কি ভরি রাখিছি আরে বাবা প্লাস্টিক ভরি রাখিছো নাকি হাত দেও কেন দিদি দেখছো এই অবস্থা কষ্ট তো নেমে যাচ্ছে সরকারি লোকজনের এই কাজ কম বেশি করবে না আপসাইড ডাউন মেরে দিয়ে চলে যাবে আরে ওইসব বাদ দাও কি আর করা যাবে ওই দিককার খবর কি দিদি আরে ওই দিক না
দামটা কাউকে বলবো না, আমারে দুটো 750 দিয়েছে। নাম না হলে বলে দেবো, 750 দিতে হবে আমাকে। তা আমি তোমারে তো বলতেছি, শোনো, নাম ছেলেটার নাম হচ্ছে সৌরভ, কোথাকার কোন ঢেউনা ছেলে অন্ধকারে এসে মেরে দিয়েছে। নামটা কি? সৌরভ। সৌরভ কি আর বলবো, তা ছেলের নাম। তোমার মেয়ের নাম সুপর্ণা না? সম্পর্কটা নষ্ট করো না। আমার মাইরারে ডাক করেছিস দিদি। আপনি কালকে রাত্রে আমার বেডরুমে কেন উকি মেরেছেন? আমি ঠিক করিনি, ঠিক আছে? আমার বউ একটা চান্স দেবে বলেছে আমাকে। প্রাইভেট জিনিসপত্র দেখাটা আপনার উচিত হয়নি। প্রাইভেট জিনিসের কথা বলছেন, ওই সব কথা থাকেন। সেদিন যে সানাসুরের বাটিতে সানাসুর দিলাম, নিয়ে গেলেন, ভালো করেই তো মারলেন। যে সানাসুরের বাটি ফেরত দিলেন না কেন? আমি আপনাকে আপনার চানাচুরের বাটি ফেরত দিয়েছি। সেদিন যে আপনার বউ বাপের বাড়ি গেল, আপনি একটা কষি দেখি ধরুম ধরুম আওয়াজ হয়। দেখুন, এইসব কিন্তু ঠিক হচ্ছে না। আর আপনি 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 জাঙ্গিয়ার জায়গায় যে প্যান্টি পরে বেড়ান, আপনার পক্ষে যদি বলি কেমন লাগে? আবার পিঙ্ক প্যান্টি কে পরে? পিঙ্ক প্যান্টি আবার আবার বারান্দায় নিয়ে গিয়ে হেয়ার ড্রায়ার দিয়ে শুকান, যাতে কেউ দেখতে পারে। কিভাবে না আমি দেখতে পাইনি? দরজায় কি জন্য ফুটোটা করেছি দেওয়ালে? এখানে সব দেখতে পাই আমি। কিন্তু ওই পিঙ্ক প্যান্টি তো আমার বউ পরে। আপনার নাম? আমার বাথরুমে হেঁকে গেছেন, হেঁকে গিয়ে জলই দেননি। বেশ করেছি, আমার বাথরুমটা আমার কাজ করছিল না বলে আমি একটা বিপদে পড়ে আপনার বাথরুমে হেঁকেছিলাম। মানুষ তো ক্লাস তো করে। আমি আবার হাঁকবো আপনার বাথরুম, আপনি কি করবেন? আমি এইখানে হেঁকে দেবো, আপনি কি করবেন? দেখবেন আপনি, আপনি দেখবেন এইখানে হেঁকে দেবো আমি। আমি এখানে হেঁকে হেঁকে দিয়ে চলে যাবো। আমি ভিডিও করি, করেন আমার কি? আমি কি ইয়ে করি নাকি? আমার আমার স্ন্যাপচ্যাটে দুটো ফলোয়ার, ইনস্টাগ্রামে তিনটে ফলোয়ার আছে। দর্শকবৃন্দ আপনি লাইক করুন, করুন দর্শকবৃন্দ। এইরকম অপদার্থ প্রতিবেশীর বাড়িতে দাঁড়ান, ক্যামেরাটা তো ঠিক করে ধরুন। অপদার্থ লোকজন, এইরকম প্রতিবেশী প্রতিবেশী লোকের বাড়িতে আমি হেঁকা দিয়ে চলে যাবো। দেখুন আপনি, দেখুন এইখানে হেঁকা দেবো আমি, এইখানে এক্ষুনি হেঁকা দেবো। আপনি কিভাবে আছেন আমাকে? দাদা দাদা, আমি তো ইয়ার কি মারছিলাম, আমার মনে হয় সত্যিকারে কিছু একটা বেড়ে গেছে, জল হবে। তো হ্যালো গাইস, তো ব্যাপারটা হয়েছে, কিছু প্রবলেম হয়ে গেছে, তার জন্য ভিডিও দিতে লেট হচ্ছে। এর প্রবলেম, আমার প্রবলেম, সবাই একবারে প্রবলেমে ফেলে। যাই হোক গাই, পার্সোনাল লাইফ ডিসক্লোজ করে লাভ নাই। ভিডিও লেট হয়েছে ওই জন্য বলে দিলাম একটুখানি। ভিডিওটা যদি ভালো লাগে, আর শর্ট হয়েছে অনেক ভিডিওটা জানি, তা নেক্সট টাইম থেকে আমাদের মানে ভালোভাবে যেরকম উইকলি ভিডিও আসে সেরকমভাবে আসবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, শেয়ার মারো, আর আমাদের ইনস্টাগ্রাম ফলো করতে পারো, নিচে ডিসক্রিপশনে। সব থেকে বড় কথা হচ্ছে, যারা প্রথমবার দেখছো প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর হ্যাঁ ইনস্টাগ্রামে ফলো করে নিও। দেখা হচ্ছে, সাবস্ক্রাইব করলে খেলা হবে, আর না হলে কি করবো। মুখাজিদ, আপনি কিন্তু জলটা দিলেন না, হেগে ফেলিছে একটু। ওরে সুতা নিয়ে আসি টাটা আজকের জন্য।